कृष्णी कार्टून टीवी। পূর্ণিমার রাতে চাঁদ মামা যখন খিলখিল করে হেসে ওঠে, আলোতে মাতাল হয়ে ওঠে পৃথিবী। হালকা শীতের মাঝরাত্রিরে চারিদিকে নিঝুমতা যখন বেশ জেঁকে বসে, ঠিক তখন ওই যে ওই মস্ত মাঠটা দেখছ, তার ডানে গেলে দেখা যাবে এক মস্ত বড় দিঘির। দিঘির টলটলে জলে পূর্ণিমার আলো গা এলিয়ে দেয়, আর হালকা হাওয়া সেই জলে কতই না আঁকিবুকি কাটে। দিঘির নামটাও হলো চন্দ্রদিঘি। এই জ্যোৎস্নার আলোতে খেলা করার জন্য দিঘির পাড়ে নেমে আসে পরীর দল। সারা রাত ধরে ওরা হৈ হৈ করে দিঘির পাড়ে, আর শেষ রাতে চাঁদ মামা যখন যাই যাই করে, তখন দিঘির জলে স্নান করে পরীরা আবার তাদের রাজ্যে ফিরে যায়। সেইবার স্নান করতে নেমে পরীদের এক মস্ত বিপদ ঘটে। চলো এখন সেই ঘটনাই দেখি। বন্ধুরা, তোমরা পরীদের রাজ্য জানো তো? ওই যে ওই দূর আকাশে যেখানে সাদা তুলোর মতো মেঘেরা ঘুরে বেড়ায়, পরীদের রাজ্যে যেতে হলে চড়ে বসতে হবে ওই রকম একটি মেঘের উপরে। তারপর 7 দিন সাঁতরে যেতে হবে উত্তর দিকে, আর তারপর 2 দিন পূর্ব দিকে গেলে দেখতে পাবে মস্ত এক পাহাড়। এর নাম ভূতুমকুতুম। এই ভূতুমকুতুম পাহাড়ের ওপারেই পরীদের রাজ্য। সেই রাজ্যে আছে রাজা কিকুমাপুচুর রাজপ্রাসাদ। সেই রাজার আছে 2 রাজকন্যা, আলোপরী ও ছায়াপরী। নামে যেমন আলো, তেমনি স্বভাবেও সে ভালো। সে সকলকে ভালোবাসে, খুব দয়া মায়া ভরা মন তার। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসে। প্রত্যেক দিন কাক ভরে উঠে গোটা রাজ্যে সে টহল দেয়। তার গলার মিষ্টি গান শুনেই তো সবাই আর ঘুম ভাঙে, আর ছায়াপরীর তো ঘুমই ভাঙতে ভাঙতে দুপুর হয়ে যায়। আর তার স্বভাবও ছিল খুব বাজে, যেন সব সময় রেগে থাকে। তার সেবায় নিয়োজিত দাসীদের কাজে একটু ভুল হলেই তাদের উপর কি রাগই না দেখায়। এমনিতে তো 2 কথা কারোর সঙ্গে বলে না, যত কথা সব ওই ভূতুমকুতুম পাহাড়ের পাজি ডাইনিটার সাথে। সবাই ছায়াপরীকে ভয় পায়। সামনে তার কিছু বলতে না পারলেও কেউই তাকে ভালোবাসে না। সেইবার হলো এক কাণ্ড। এই ছায়াপরী তো আলোপরীর আনন্দ মোটে দেখতে পারে না, আর আলোপরী তার বাগানে লাগিয়েছে সুন্দর সুন্দর মিষ্টি গন্ধের রকমারি সব ফুল। আর কি সুন্দরী না দেখতে! ও বাবা, সেই ফুলের বাগানটাই পুরো মাটিতে মিশিয়ে দিল। বলে নাকি এত বিকট গন্ধে তার মাথা ধরে যায়, রাতে ঘুম আসে না। তা হবে না কেন, যাদের মন বাজে তাদের কি আর ভালো জিনিসে রুচি থাকে? আহারে, আলোপরীর কি কষ্টটাই না হলো! 3 দিন হয়ে গেল কিচ্ছুটি খেতে পারেনি সে। আর সেই খবর গেল রাজার কানে। রাজা শুনে বলল, যতই হোক ও আমার মেয়ে, শাস্তি তো ছায়াকে পেতেই হবে, তাও ওকে রাজ্য থেকে নির্বাসিত করে। এদিকে আলোপরী সেই খবর পেয়ে ছুটতে যায় তার বাবার কাছে। না বাবা, তুমি এমন শাস্তি দিও না ছায়াকে, ও যে আমার ছোট বোন। না রে মা, অন্যায়ের শাস্তি তো পেতেই হবে, আমারও কি কষ্ট হচ্ছে না? ছায়াপরীকে নির্বাসিত করা হয় পরীরাজ্য থেকে। নির্বাসিত হয়ে ছায়াপরী ঠাঁই নিল সেই ভূতুম পাহাড়ের ডাইনি বুড়ির আস্তানায়।
সেখানে বসে সে ডাইনির জাদুর আয়নায় দেখতে থাকলো আলোপরীর আবার বাগান হয়েছে, তাতে ফুলে ফুলে ভরে গেছে, আর তার মধ্যে আলোপরী নেচে বেড়াচ্ছে। এই দেখে সে বলল, উফ, আমি সহ্য করতে পারছি না, আমার গায়ে আগুন জ্বলছে, আমি আলোকে শেষ করে দেব, এর একটা উপায় তোমাকে বার করতেই হবে। ভাবিস না ছায়া, আমার মাথায় একটা ফন্দি এসেছে। কি ফন্দি, বলো না বলো। আর কদিন পরেই পূর্ণিমা, আর সেই পূর্ণিমার রাতে চন্দ্রদিঘির পাড়ে যাবে সব পরীরা। কেন, কি হবে তাতে? আমি কি ওই সময় আলোর বাগানটা নষ্ট করে দিয়ে আসব? ওখানে তো ঢুকতেই পারবো না, ওই বাগান তো জাদু দিয়ে ঘেরা। তোর শুধু রাগই আছে, গোটে বুদ্ধি কিছুই নাই। শোন তাহলে। কি? চন্দ্রদিঘিতে মাঝ রাত্রে যেই জায়গাটায় চাঁদের ছায়া পড়ে, ঠিক তার নিচে জলের তলায় আছে এক মস্ত পাতালপুরি, একেবারে ফাঁকা শুনশান, জল পানিটি নেই, থাকবে কি করে? আমার বন্য উচ্চণ্ড রাক্ষস তো সব খেয়ে সাবাড় করে দিয়েছে। ওসব শুনে আমার কি হবে? আরে আমার কথাটা পুরো বলতে দে না। কি বলোই না? আসছে পূর্ণিমার দিন, তুইও সব পরিবারের সঙ্গে চন্দ্রদিঘির মাঠে যাবি, সেখানে গিয়ে আলোপরীকে ভুলিয়ে ভালিয়ে দিঘির জলে নামাবি, আর তারপর তাকে নিয়ে টুক করে জলে ডুবে একেবারে চলে যাবি সেই পাতালপুরিতে, আর তারপরে আমার বন্য উচ্চণ্ডের হাতে তুলে দিবি আলোপরীকে, ও বন্দি করে রেখে দেবে এক চোরা কুটরিতে, কারো পাপের সাক্ষী নেই, ওখান থেকে উদ্ধার করে। তুমি কি ভালো ফন্দি করেছো গো, উফ কি বুদ্ধি তোমার। এবার কোথায় যাবি আলো? তোকে তো বন্দি থাকতে হবে সারাটা জীবন ওই নির্জন পাতালপুরিতে, আর কেঁদে কেঁদে মরতে হবে। কিছুদিনের মধ্যেই সেই পূর্ণিমার রাত এলো। রাত দুপুর যখন জমাটি হয়েছে, চাঁদের জ্যোৎস্না যখন খিলখিলিয়ে হাসছে, তখন নেমে এলো পরীদের দল। তারা তো জ্যোৎস্নার আলোতে আনন্দে আত্মহারা হয়ে নেচে বেড়াচ্ছে, এমন সময় ছায়া পরীও সুরসুর করে পরীদের দলে ঢুকে পড়ল। আলোপরীর এই সব হই হুল্লোড় ভালো লাগে না, সে তাই দিঘির পাড়ে দুটি ভারী সুন্দর ফুল গাছের পাশে বসেছিল। ছায়া পরী দেখতে পায় আর আলোপরীর পাশে এসে বসে। কি করছিস রে আলো? এই যে বসে আছি, তুই কেমন আছিস? আমি তোদের ছেড়ে কেমন আর থাকবো বল। তুই বাবার কাছে গিয়ে ক্ষমা চা, দেখবি বাবা তোকে মাফ করে দেবে। ছাড়ো সব কথা, তোর ফুলের বাগান কেমন হচ্ছে? হ্যাঁ ভালোই হচ্ছে। এই দেখ না ছায়া, এই সুন্দর গাছ দুটিকে ভাবছি আমার বাগানে নিয়ে যাব। আরে এ তো আর এমন কি সুন্দর, এর থেকেও আরো কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। কোথায় আছে? তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাব চল। আনন্দে ছায়াপরীর মন নেচে উঠল, আর ছায়াপরী আলোপরীকে দিঘির জলে নামিয়ে দিল, আর সেই জায়গাটায় নিয়ে এলো যেখানে চাঁদের ছায়াটা পড়েছে। তাকে টেনে নিয়ে চলল সেই জলের গভীরে, সেই অভিশপ্ত পাতালপুরিতে।
আলোপরীকে তুলে দিয়ে সেই প্রচন্ড রাক্ষসের হাতে। না না, কোথায় নিয়ে যাচ্ছ? কোথায়? আমি যাবো না, আমি যাবো না ওখানে। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। সেই রাক্ষস আলোপরীকে একটি চোরা কুটুরিতে বন্দি করে চাবি দিয়ে দিল।